চিটফান্ড কাণ্ডের পর আবার নতুন করে স্বেচ্ছাসেবী সংস্থার নাম করে অবৈধভাবে টাকা তোলায় জড়িয়ে গেল শাসক দলের নাম। গত 7ই জুলাই হাওড়ার শরৎসদনে একটি অনুষ্ঠানে গান গাইতে আসেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। যদি বন্ধু হও নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ওই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অভিযোগ উঠছে, কোনো বৈধ অনুমোদন ছাড়াই লক্ষ লক্ষ টাকা তুলছে ওই সংস্থা, যার সভাপতি বর্তমান শাসক দলের বিদায়ী কাউন্সিলর শ্রী শ্যামল মিত্র মহাশয়। আমাদের অরূপবাবু, আমাদের শ্যামলবাবু, এরা ব্যক্তিগত উদ্যোগে আমাদের কিছু একটা মানে সাহায্য করেন আর কি। তো মাথার উপরে শ্যামলদা আছেন, এই কারণে আমি অনেক বড় একটা কর্মকাণ্ড করতে যাচ্ছি। এখন এটা সবার সাধারণ মানুষ যারা এখানে আসছেন তাদের প্রত্যেকেরই আর কি আশীর্বাদ করি। ওখানে রেজিস্ট্রেশন নাম্বারটা কি বলুন? আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আমার নাম কিন্তু আপনারা কোনো রকম যে পোস্টার বা ব্যানার করেছেন সেখানে কোনো রেজিস্টার নাম্বার বা ইমেল নাম্বার কিছুই নেই। হ্যাঁ, ওটা আমরা দেওয়া হয়নি। এটা শ্যামলবাবু বলেছিলেন যে এই মুহূর্তে দিতে নয় আর কি। কেন মানে আমাদের অফিসটা এই মুহূর্তে পারমানেন্ট নয় আর কি, এটা টেম্পোরারি একটা জায়গায় রয়েছে। না, আপনারা তো একটা এনজিও, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের ইমেল অ্যাড্রেস বা এজেন্ট অরূপবাবুর সঙ্গে কথা বলা হয়েছে এবং শ্যামলবাবু সবাই বলেছেন যে এটা যেহেতু আমরা একটা স্বেচ্ছাসেবী সংগঠন এবং এই মানুষগুলোর সঙ্গে কাজ করছি, করতে চাই, ভবিষ্যতে আরও বড় কিছু করতে চাই, সেই কারণে আর কি ওনারা আমাদের একটু সাহায্য করেছেন আর সাহস দিয়ে সাহসটা দিয়েছে। ওনার নাম কি? আমার নাম পার্থ মজুমদার। আপনি স্বেচ্ছাসেবক? শুধু তাই নয়, ওই সংস্থার উপদেষ্টা বর্তমান শাসক দলের মন্ত্রী তথা হাওড়া জেলার সভাপতি শ্রী অরূপ রায় মহাশয়। যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি অরূপবাবু। আজকের একটি সুন্দর মহতী প্রোগ্রাম, সন্ধ্যায় সবাই এসেছেন, এই প্রোগ্রামের বিষয়ে যদি একটু কিছু শ্যামলের। হ্যাঁ, নচিকেতার ব্যাপারে যে প্রোগ্রামটা হচ্ছে, একটা যে সংস্থা থেকে সংস্থাগতভাবে একটা অফিস নেই এবং ইমেল আইডি কোনো পোস্টারে দেওয়া হয়নি এবং কোনো ফোন নাম্বার একটা মতো থেকে সেটাই ঠিকমতো ধরে হচ্ছে না। মানুষের অভিযোগ যে কী করে এই প্রোগ্রামটা করা যায়। কোনটা যায়নি? কোন প্রোগ্রামের কথা? এই শ্যামলবাবুর যে প্রোগ্রামটা হচ্ছে, নচিকেতা যে প্রোগ্রামটা হচ্ছে, সেই প্রোগ্রামে সেই সংস্থার কোনো পার্মানেন্ট অ্যাড্রেস নেই, আপনার রেজিস্ট্রেশন নাম্বার নেই, এটা ওরা বলতে হবে। এটা আমি কী করবো? হোয়াট ক্যান। পাবলু সাঁতরা স্মৃতিরক্ষা ও দুস্থ শিশুদের সাহায্যার্থে সাংস্কৃতিক অনুষ্ঠানে কোনো রকম অনুমোদন ছাড়াই টিকিট বিক্রি করে কয়েক লক্ষ টাকা তুলেছে ওই সংস্থা। সংস্থার সভাপতি তথা হাওড়া পৌরসভার বিদায়ী পৌর প্রতিনিধি শ্রী শ্যামল মিত্র জানান, ওই সংস্থার অনুমোদনের জন্য ইতিমধ্যেই দরখাস্ত জমা দেওয়া হয়েছে। আজকের অনুষ্ঠান হচ্ছে যদি বন্ধু হও, আমাদের খুব একটা স্বেচ্ছাসেবী সংস্থা এবং আমরা অসহায় মানুষ, যারা পথ শিশু বা যারা দুস্থ মানুষ তাদের পাশে দাঁড়িয়ে কাজ করি। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন একদম খুব যাদের আর্থিক অবস্থা নেই সেই সমস্ত পরিবার থেকে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রী হচ্ছে পাস করে তাদেরকে সম্বোধিত করব। এবং আমরা অনেক মানে এই অসহায় মানুষের কাজ করি, পথ শিশুদের কাজ করি। আজকে তার সাথে নচিকেতার সঙ্গীত জীবনের যে 25 বছর পূর্ণ হচ্ছে আমরা এখানে নচিকেতাকে সম্বোধিত করছি। যে অর্থ আমাদের সেটা বাঁচবে, আমরা পুরোটাই অত শিশু অসহায় মানুষের সাথে এটা খরচা করবো আমরা। দাদা, মানুষের কাছ থেকে কিছু কথা উঠে আসছে যেই সংস্থার কোনো অফিস নেই, রেজিস্ট্রেশন নেই, সেই সংস্থা কী করে এত বড় একটা প্রোগ্রাম টিকিটের মাধ্যমে করতে পারে? না, সেইটা হচ্ছে সেটা আমি জাস্ট কিছুদিন হলো এই দায়িত্ব নিয়ে এটাকে বড় করছি। আমরা অলরেডি অ্যাপ্লিকেশন করেছি, এটা সমস্ত কিছু অফিসও ঠিক হয়ে গেছে। আমরা এটা নিশ্চয়ই আমরা কয়েকদিনের মধ্যে আপনাদের জানিয়ে দেবো, আমাদের অফিস রেজিস্ট্রেশনটা দুটোই ঠিক হয়ে যাবে। তাহলে এই যে বিপুল পরিমাণ অর্থ, বিপুল অর্থ আমরা মানুষের জন্যই এটা মানে কোন অ্যাকাউন্টে জমা হচ্ছে? একটা রেজিস্ট্রেশন অফিস থাকলে তার অ্যাকাউন্ট থাকে, কিন্তু ব্যক্তিগত কোনো অ্যাকাউন্টে তো হতে পারে না। না, ব্যক্তিগত অ্যাকাউন্টে কোনোটাই জমা হচ্ছে না, কমিটি আছে, কমিটির কাছে জমা থাকছে, সেই কমিটি টোটাল আবার যখন হিসেব করে অডিট হবে সমস্তটাই। কিন্তু এটা একটা স্বেচ্ছাসেবী, স্বেচ্ছায় যে কাজ করতে হবে মানুষের স্বার্থে কাজ করলে তার নিশ্চয়ই কোনো ব্যাকরণের প্রয়োজন হয় না। নিশ্চয়ই দেখতে হবে যে অর্থটা সঠিক জায়গায় খরচ হচ্ছে কিনা। সেটা শ্যামল মিত্র, যদি বন্ধু হওয়ার সভাপতি। আমার বাড়ি বাউরিয়া, আমার এখানে আত্মীয় বাড়ি থেকে আমি এখানে আসছি। কী প্রোগ্রাম দেখতে এসছি? নচিকেতা। কারা করছে এই প্রোগ্রামটা? করছে একটা স্বেচ্ছাসেবী সংস্থা করছে। কিসের উদ্দেশ্যে প্রোগ্রাম? ওই তো বাবলু সাঁতরা স্মৃতির উদ্দেশ্যে। হ্যাঁ, আর
অসুস্থ মানে শিশুদের কারা, এরা কারা দুস্থ শিশুরা? মানে কোন এনজিও করছে কি এটা? হ্যাঁ, এনজিও তো মনে হয়। আচ্ছা, কত টাকা টিকিট? 150 টাকা। 150 টাকা, এর থেকেও দামি টিকিট আছে? নিশ্চয়ই আছে। আপনার কিসে কেটেছে? প্রশ্ন উঠছে, অনুমোদন না পেয়ে কি করে একটি সংস্থা লক্ষ লক্ষ টাকা তুলতে পারে? পার্টিটাই তো লুটলো বাংলার নামে চলছে, চারদিকেই শুনছেন সারা পশ্চিমবাংলা কাটমানির একটা গল্প দিদি শুরু করে দিয়েছেন, আর এরা বাঁচার কোনো জায়গা পাচ্ছে না। আজকে আমরা দেখলাম যদি বন্ধু হাও বলে একটা এনজিও তৈরি হয়েছে, তার কোনো রেজিস্ট্রেশন নেই, তার সভাপতি হচ্ছেন মাননীয় রূপ রায়জির পরম শিষ্য শ্যামল মিত্র। এবার এরা গরিব মানুষের নামে, শহীদ বাবলু সাঁতরার নামে টাকা তুলছেন, 150-300 টাকা করে টিকিট তুলছেন। তাদের কোনো অফিসের ঠিকানা নেই, তাদের কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, তাদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। এই গভর্নমেন্টের সাহায্য পেয়ে মন্ত্রীর নামে টাকা তুলে লুট, যেভাবে রোজ ভ্যালি সারদারতে টাকা লুট করেছিলেন গরিব মানুষের, সেরম হচ্ছে। গরিব লোককে কিছু পাইয়ে দেওয়ার জন্যে এত এত টাকা এরা নিচ্ছে, যাদের গভর্নমেন্ট কোনো এন্টারটেনমেন্ট ট্যাক্স নেই, কোনো অ্যামিউজমেন্ট ট্যাক্স নেই, কিছুই নেই, কোনো ট্যাক্স দিচ্ছে না, কোনো পারমিশন নেই, কোনো রেজিস্ট্রেশন নেই। এবার আপনি নিজেই বুঝতে পারছেন কীভাবে এদের ধান্দা পানি চলে, লাইন দিয়ে নেতা মন্ত্রী এই সব অনুষ্ঠানগুলো করে টাকা তুলে মানুষের লক্ষ টাকা উঠছে টিকিটে। আপনি তো দেখতে পাচ্ছেন হাজারের মতন ক্যাপাসিটি সেখানে টাকা তুলেছে, তার কোনো একটা রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট নাম্বার নেই। তাহলে এই অবৈধ কালো টাকাই তো হলো। এই টাকা তুলে মানুষের কাছ থেকে টাকা তুলে কিছু লোককে দিয়ে দেবো, বাদ বাকি টাকা খেয়ে নেবো, এই হিসাবটা হাওড়ার জনতা কিন্তু অরূপ রায় আর শ্যামল মিত্রর কাছ থেকে নেবে, এটা আর ছেড়ে দেবে না। পশ্চিমবাংলার মানুষ জেগে গেছে, কাটমানির পর এটা লুটলো বাংলা, এই লুটলোর বাংলা হিসাব হবে। আমার নাম উমেশ রায়, আমি বিজেপি রাজ্য কমিটির সদস্য। হাওড়া থেকে রাজীব মুখার্জি, টাইমস বাংলা।